हेलो एवरीवन, वेलकम टू माय चैनल सक्सेस टिप्स। আমি কোহলি। আজ কে যেটা বলছিলাম যে দেখতে দেখতে আজ হয়ে গেল 18 তারিখ, 18 জুন। আগের বছর এরকমই একটা রোববারে আমরা দিয়েছিলাম WBCS প্রিলিমিনারি 2023 সালের এক বছর হয়ে গেল অ্যানিভার্সারি পালন করার কথা। অনেক ইউটিউব চ্যানেল বলছে অ্যানিভার্সারি পালন করতে হবে, তো যাই হোক সেটা একটা ব্যাপার। আর অ্যানিভার্সারি পালন করতে হবে সত্যি কথাই, মানে আমরা রাজ্য সরকারের চাকরির উপর ভরসা করেছি। এটা আমাদের ভুলও ছিল কিছুটা, নিশ্চয়ই অবশ্যই আমাদের ভুল। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা যদি বেশি প্রিপারেশন নিতাম হয়তো হয়ে যেত। অনেককেই, আমার অনেক বন্ধুদেরকেই দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রিপারেশন নিয়ে তারা পেয়ে গেছে। আমার আরও ভুল ছিল, অবশ্যই আমার আরও অনেক ভুল ছিল, যেখানে আমি অনেক দেরিতে প্রিপারেশন শুরু করেছি, অনেক কিছু, অনেক ভুল আমার অবশ্যই আমার বেশি ছিল, বিএসসির নয়। যাই হোক, তাও অনেকগুলো দিন হয়ে গেল। কবে বিএসসি রেজাল্ট বের করবে আর 2023 পরীক্ষা কবে হবে কিছুই আমরা জানি না, কিচ্ছু জানি না। এবার বেশ কয়েকটা প্রশ্ন আমার কাছে এসেছে, সেটা হচ্ছে WBCS 2023 পরীক্ষা কবে বেরোবে আর রেজাল্ট কবে বেরোবে, 2022 রেজাল্ট কবে বেরোবে প্রিলিমিনারি। এই প্রশ্নের উত্তর সত্যি আমরা আবারও অভিযানে যাব, সেটা হয়তো জুলাইয়ের সেকেন্ড উইকে। যা যা জানতে পারি সেটা নিয়ে আবার ডিসকাস হবে। জানি না মানে পজিটিভ উত্তর কী পাবো, প্রত্যেকবারে তো এই মাস নয় ওই মাস, এই মাসের প্রথমে নয়তো এই এই মাসের শেষ সপ্তাহ, নয়তো পরের মাসের প্রথম সপ্তাহে আপনি পেয়ে যাবেন, আপনারা জেনে যাবেন। ওই মাসের সেকেন্ড সপ্তাহে আপনারা উত্তর জেনে যাবেন, এটা রেজাল্ট বেরিয়ে যাবে। এরকম ধরনের কথা তো মানে রোজ প্রত্যেকটা দিন শুনতে হচ্ছে, প্রত্যেকবার শুনতে হচ্ছে, তো তারপরেও কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এইগুলো সবই আমি বলবো এক একটা নেগেটিভ ভাইবস। চাপ, আমার বাড়িটা একদম রাস্তার ধারে, তো গাড়ির আওয়াজটা একটু বেশিই হয়, তবুও চেষ্টা করি যতটা মানে পাখা টাখা বন্ধ করে দিয়ে সাউন্ডটাকে ক্লিয়ার রাখার, কিন্তু তবুও রাস্তার আওয়াজটা চলেই আসে। যাই হোক, এবার আমাকে প্রচুরজন যেটা বলেছ এইভাবে আর ভালো লাগছে না, সত্যি এইভাবে আর ভালো লাগছে না, কিন্তু আমরা ব্যাপারটাকে একটু পজিটিভলি নিতে পারি, একটু পজিটিভলি নিতে পারি। তার কারণটা হচ্ছে যে 2023 পরীক্ষাটা কেমন হবে, কবে হবে, সরি কবে হবে, 2022 যা হয়ে গেছে হয়ে গেছে, এখন ভুলে যাও। মানে সত্যি কথা, 2022 রেজাল্ট কবে বেরোবে সেটা ঠিক আছে, সেটা একটা প্রশ্ন, সেটা সেই আন্দোলন বা সেটা নিয়ে আমরা কথা বলি। আমি আজকে আন্দোলনে যাওয়ার কথা কিছু বলছি না, সেটা নিয়ে আমরা প্রত্যেকবারেই মানে অবশ্যই উৎসুক, জানার জন্য উৎসুক আমাদের রেজাল্ট কী হলো। কিন্তু আমাদের তো শুধু WBCS মানে 2023 পাশ করলে হবে না, আমাকে তো মেনটাও পাশ করতে হবে। তো মেন পাশ করার জন্য আমরা যদি প্রিপারেশন নিতেই থাকি মেনের, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা প্রিলি পাশ করতে পারবো। তো 2023 পরীক্ষাটা কবে হবে জানি না, কিন্তু এইটাকে যদি আমরা একটু পজিটিভভাবে ভাবি যে পরীক্ষাটা যদি একটু দেরিই হয়, যেমন 2021 যখন পরীক্ষাটা পিছিয়ে গিয়েছিল WBCS, আমি কিছুটা খুশি হয়েছিলাম। প্রিলিমিনারি পরীক্ষাটা পিছিয়ে গিয়েছিল ভোটের জন্য, আমি খুশি হয়েছিলাম একটাই কারণ যে আমি আরেকটু সময় পাচ্ছি। এখানে এই প্রিপারেশনটা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো নয় যে এক বছর পড়লাম পরীক্ষা দিলাম পাশ করে গেলাম, এরকম তো নয়। এখানে কিন্তু আমাদের অনেকটা জিনিস জানতে হয়, অনেক কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না, কি এরকমভাবে বলাও যায় না যে এটা কমন আসবে। যেমন অনেক ইউটিউব চ্যানেল বলে এইগুলো করে গেলে কমন আসবেই আসবে, এরকমটা ভুল কথা, এটা ভুল কথা। প্রথম প্রথম আমিও এইরকমভাবে এই চক্করে পড়ে গেছি, ওই ভিডিওগুলোই দেখে গেছি, কোনো কিছু কমন আসে না। এটা মানে তোমাকে সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। তাই বলছি যে একটু এইটাকে না পজিটিভলি নাও, যে ঠিক আছে আমি যদি পরীক্ষাটা দেরি হয়, মানে দেরি হচ্ছে, যে ধরো আমরা যে গেস্টটা করছি মানে ইন্দ্রজিৎ দা সেদিন বলছিলেন যে পিএসসিকে ভরসা নেই, দেখিস 2023 হয়তো পরীক্ষাটা হবে কিন্তু নভেম্বর ডিসেম্বরে, যদি তাই হয়, আমি ধরলাম যদি অক্টোবরেও হয়, ঠিক আছে, তাহলেও আমরা একটু সময় পাচ্ছি। সেটা আমরা যদি প্রিপারেশনটা আরও ভালো করে নিই, এই টেনশনটা না করে এতগুলো বারবার, এই যে দেখো তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিউ বাড়ছে সেটা আলাদা কথা, কিন্তু যে মানে শুধু ইউটিউব চ্যানেলগুলো বারবার দেখছি কবে হবে, সত্যি একটা কথা বলি শোনো, একটা অভিযানের পরে অভিযান আর একটা অভিযান পর্যন্ত যদি রেজাল্ট না বেরোয়, আমরা কেউ জানতে পারি না, আমরা কেউ জানতে পারি না পিএসসি রেজাল্টটা কবে বেরোবে। একটা ইউটিউব চ্যানেল বারবার ধরে তোমাকে কথাটা বলছে, তুমি সেই চ্যানেলটার ভিউ মানে ভিডিও দেখেই যাচ্ছ, এটা ভুল।
মানে তোমরা বলবে তাহলে ম্যাম আপনার ভিডিওটা দেখা ভুল, আমি বলবো হ্যাঁ ভুল, হ্যাঁ ভুল, তুমি তোমার প্রিপারেশনটা চালিয়ে যাও। আমাকে যেমন কিছু নেগেটিভ কমেন্ট এসেছে তেমন কিছু পজিটিভ কমেন্ট এসেছে। একটা ছেলে বলেছে যে দিদি কোনো একজন WBCS অফিসারকে দেখে আমার WBCS অফিসার হওয়ার খুব ইচ্ছে, কী করবো? WBCS অফিসার হওয়ার জন্য এবার তোমরা হয়তো অনেকে বলবে ম্যাম আপনি WBCS অফিসার, না একেবারেই না, আমি পাশ করতে পারিনি বলেই আমি আমার ভুলগুলো জানি, কোথায় আমি ভুলগুলো করেছি তাই ভুলগুলো ধরিয়ে দিতে পারবো আর বলতে পারবো যে আমার মতো ভুল তোমরা করো না, সত্যি আমার মতো ভুল তোমরা করো না। কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে, WBCS-এর বেশ কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত তিনটে জিনিস, ইচ্ছা, বিশ্বাস, কর্ম। তোমার ইচ্ছেটা রয়েছে, নিজের প্রতি বিশ্বাসটা রাখো, আর এইটার জন্য তোমাকে কি করতে হবে সেই কাজটা তুমি করে যাও। এই তিনটে জিনিস তো নিশ্চয়ই, তার সঙ্গে সাধনার প্রয়োজন রয়েছে, একাগ্রতার প্রয়োজন রয়েছে, কনসিস্টেন্সি বজায় রাখার প্রয়োজন রয়েছে। আমার সাধনা রয়েছে, আমি একাগ্র চিত্তে পড়ছি, কিন্তু তারপরে আমি কনসিস্টেন্সি প্রত্যেক দিন পড়তে বসছি না, মাঝে মাঝেই পড়ছি না, মাঝে মাঝেই কিছু করছি না, সেটা করলে চলবে না। যেমন আমি সত্যি কথা বলতে টিউশন পড়ানোর পরে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি করার পর আমি না সত্যি কথা বলতে সময় পাই না। আমি একবার একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমি 15 মিনিটসেরও বেশি বই পড়ার সময় পাই না, কিন্তু আমার রাস্তায় যাওয়ার সময় অথবা এই যে ভিডিওটা 10 মিনিটের ভিডিও করলাম তার পরের টাইমটা আমি যেটুকু সময় পাই, সেটা খাবার সময় হোক, যেটুকু সবজি কাটার সময় হোক, রান্না করার সময় হোক, আমি একটা ভিডিও চালিয়ে রাখি। ভিডিওটা হয়তো দেখতে পারি না, কিন্তু অডিওটা শুনতে পাই, সেই অডিওটাই শোনার চেষ্টা করি। এইরকম করে কতটা এগোতে পারবো আমি জানি না। আমি অনেকগুলো বছর খুব ডেডিকেশনের সঙ্গে দিয়েছি, কিন্তু এখন সেটা সেইভাবে পেরে উঠছি না, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চেষ্টাটা আমি করে যাচ্ছি। আমি এখনও পর্যন্ত যখন ফেসবুকে বলো বা অন্য কোনো চ্যানেলের যে কোনো কোয়েশ্চেনগুলো আসে সেইগুলোর উত্তরগুলো করতে পারি, যেগুলো সহজ, যেগুলো কঠিন অবশ্যই দেখিনি, যেগুলো পাচ্ছি না সেগুলো দেখিনি, কিন্তু বেশিরভাগই পারি। তার কারণটা হচ্ছে যে আমি এখনও পর্যন্ত পড়াশোনাটার মধ্যে রয়েছি। হ্যাঁ, সেইভাবে অনেকেই যতটা, তবে আমার মতো এইটুকু খেটে WBCS পাওয়াটা কঠিন, কঠিন, কঠিন। যদি আমি WBCS না পাই আমি বলবো সেটা আমার দোষ, আমার দোষ, আমি প্রিপারেশন নিতে পারছি না। আমি এইগুলো আমার কাছে অজুহাত। আমি যদি এখন বলি আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি, আমার টিউশন, আমার শারীরিক কন্ডিশন, এইগুলো আমার বাধা, এইগুলো এক একটা অজুহাত। তোমার কাছে যেটুকু সময় আছে, সেটা যদি 1 মিনিটও হয়, তুমি পড়াশোনাটা করো। এবার আমি ইউটিউবে কয়েকটা ভিডিও প্রত্যেক দিন দিচ্ছি রাত্রি 8টার সময়, সেটা হচ্ছে সারাদিন ধরে একটা পোল করি, একটা না অনেকগুলো পোল করি, 5টা কোশ্চেনের পোল করি, এবং সেই 5টা কোশ্চেনের সঠিক উত্তরগুলো নিয়ে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে নিয়ে আমি আসছি, রাত্রিবেলা একটা ভিডিও করছি। একজন আমাকে বললো আপনি কি WBCS পেয়েছেন, আপনি যে WBCS পড়াচ্ছেন? আমি ওখানে পড়াই না, সত্যি বলছি আমি ওটা পড়াই না, ওটাতে ভিউ খুব কম, এবং কোনোদিন আমি মানে এটা ভুল কথা, কোনোদিন দেখি না এটা ভুল কথা, কিন্তু ভিউ যে হচ্ছে না সেটা নিয়ে আমার কোনো টেনশনই নেই, যে কেন আমার ওই ভিডিওগুলোতে, আবার একটা গাড়ি গেল, ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না এইটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কারণ আমি যখন ওটা মানে ওই ভিডিওটা করি, আমি চেষ্টা করি যখন বলছি তখন উত্তরটা না দেখে বলার, কোন অপশানটা হবে সেটা না দেখে বলার, এবং সেটা যখন আমি ঠিক বলছি, আগে আমি নিজে পড়েছি, পোল করার সময় পড়ে নিয়েছি, তারপরে যখন বলছি, মিনিমাম এই 5টা প্রশ্নও যদি আমার মুখস্থ হয়, প্রিভিয়াস ইয়ার থেকে যদি 5টা প্রশ্নও মুখস্থ হয়, তাও অনেক, মানে তাতে হয়তো WBCS পাশ করা যাবে না, আমি জানি এই 5টা প্রশ্ন পড়ে WBCS পাশ করা যায় না, কিন্তু আমার যেটুকু সময় দেওয়ার, যতটুকু পারছি ততটুকু সময় আমি দেওয়ার চেষ্টা করছি। তোমাদেরকেও তাই বলছি যে তোমরা যেটুকু সময় পাচ্ছ তুমি পড়ো। যদি WBCS দেরি করে হয়, প্রিলিমিনারি পরীক্ষা দেরি করে হয়, সেটাকে পজিটিভলি নাও। তোমরা হয়তো বলবে আমার বয়সটা পেরিয়ে গেছে। হ্যাঁ, আমারও বয়স অনেক পেরিয়ে গেছে। অনেকে এই বয়সে আর প্রিপারেশন করে না, কিন্তু তারপরেও আমি অনেককে দেখেছি ICDS-এ যে পাইনি সেটাকে কিছুটা আমি ভাগ্যের দোষ দিই, কারণ মাত্র 2 নম্বরের জন্য পাইনি, তো তাই ভাগ্যের দোষটা দিই, আবার নিজেরও দোষ দিই, আরও একটু ভালো করে পড়তে পারতাম, আমার হাতের লেখা, আমার বাবা যেমন বলে তোর হাতের লেখাটা খারাপ জানিস তো, ওই জন্য তুই 2টো নাম্বার পাসনি, বা বানান ভুল করে এসেছিস, নিক্ষা তুই বানান ভুল করে এসেছিস, এটা
এটা বাবা বলে এবং এটা আমার ছোটবেলার ভুল যেইগুলো সেইগুলোতেও মনে হয় যে আরেকটু আরেকটু ভালো করে বা বিশেষ করে জিকে পোর্শনটা আরেকটু বেশি যদি পড়তাম আরেকটু ভালো করে যদি লিখে আসতে পারতাম, এই কথাটা আমার বারবার বারবার মনে হয়। তো সেই ভুলগুলোকে বুঝে সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করছি বারবার। তাই তোমাদেরকেও বলছি অত ভেবো না কবে পরীক্ষাটা হবে বা 22 রেজাল্ট কেন বেরোচ্ছে না, একটু মাথা থেকে বের করে না তুমি পড়াশোনাটাই মন দাও, তাতেই হবে। এইটা মানে একটা দিদি হিসেবে বা বোন হিসেবে বা বন্ধু হিসেবে এই কথাটা বললাম, এটা কোনো জ্ঞান নয়, মানে আমি পারিনি বলেই তোমাদেরকে বলছি যাতে আমার ভুলটা তোমরা করো না। আমার মাঝে মাঝেই হয়েছে যে দূর হবে না আমার দ্বারায়, ধর পড়বো না, ছেড়ে দাও, আজকে একটা জিনিস পড়েছি সন্ধেবেলা মনে পড়ছে না, ধর হবে না আমার দ্বারায়, WBCS হবে না। এই যে আমার দ্বারায় হবে না এই চিন্তাটা কোনো একটা জায়গাতে আমাকে কুড়ে কুড়ে খেয়েছে বা কোনো জায়গাতে বিলিভ করে ফেলেছি, বিশ্বাস করে ফেলেছি আমার দ্বারায় হবে না। এই বিশ্বাসটাকে সরিয়ে আমার দ্বারায় হবে 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 এই চিন্তাটা করতেই হবে, এই চিন্তাটা করতেই হবে। আমাদের বয়সটা একটু পেরিয়ে গেছে, ICDS-এ পাসটা না করার পরে আরও একটু ডিমোটিভেট হয়ে গেছে, অনেকগুলো ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তবুও এই বছর হয়তো WBCS-টা আমি দেবো না এটা বিশেষ কারণে। আবার কিন্তু তার মানে এই বছর WBCS-টা দেবো না মানে কিন্তু এই নয় আমি পড়াশোনাটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আবার যখন WBCS-এর পরের বার যখন এ বেরোবে আমি তখন পড়বো, এইটা কিন্তু আমি ভাবিনি। আমার ইচ্ছে কিন্তু নেক্সট ইয়ারটা আমি দেবো, আমার বয়সটা আরও বেশি হয়ে যাবে কিন্তু তারপরেও আমি দেবো, তারপরেও আমার পাশ করার ইচ্ছেটা রয়েছে, তাই এখনও পর্যন্ত পড়ে যাচ্ছি। তাই তোমাদেরকেও বলছি প্লিজ মন খারাপ করো না, ভয় পেও না, আর বেশি বিচলিত হয়েও না। তোমার যেটা টার্গেট, তোমার যে গোল, সেই গোলের দিকে তুমি এগিয়ে যাও, পড়াশুনো করো, নিশ্চয়ই সাকসেস আসবে, এইটুকুই বলার। আর PSC-কে তো কিছু বলার নেই, আমি আজকে আন্দোলনের কথাও কিছু বলবো না, নতুন আন্দোলন যেদিন ডেট ঠিক হবে সেটা নিয়ে নিশ্চয়ই বলবো, সেটা অবশ্যই তোমরা যাওয়ার চেষ্টা করো, আর তাও বললাম, ঠিক আছে। চলো, আজকে আমার এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, আমার পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার যে ভিডিওগুলো আসছে তাতে ভিউ কম হওয়া সত্ত্বেও আমি দেখলাম একজন কমেন্ট করেছে, দিদি ভিডিও আরও বেশি কোয়েশ্চেন চাই এবং ডিটেলস ভিডিও চাই, ইকোনমিক্সের ডিটেলস ভিডিও চাই, এটা বলার জন্য থ্যাংক ইউ, খুব অনেক 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 ধন্যবাদ। আমি চেষ্টা করব, যদিও মানে আমি চেষ্টা করছিলাম যে শুধু উত্তর বললে হবে না, ডিটেলসটা যেমন আমি পড়ছি অন্য জায়গা থেকে তেমন তোমাদেরকেও জানানো দরকার। এটা আমি জানি আমার থেকে অনেক ভালো ভিডিও অনেকে করে, কিন্তু আমি ওটা নিজের প্র্যাকটিসের সঙ্গে আমি চেষ্টা করছি যে আমার মতো যারা রয়েছো, যারা সত্যিই সময় কম পাও, আমার মতোই করে চেষ্টা করো না, কোনো দিন এই পড়াশোনাটা না বৃথা যাবে না। এটা আমি বারবার সবাইকে বলি, আমার স্টুডেন্টদেরকে বলি, মানে যারা ICDS-এ আমার সঙ্গে আন্দোলনে যায় তাদেরকেও বলি, কোনো দিন বৃথা যাবে না, যেটুকু পড়ছো সেটুকু তোমার কিছু না কিছু কাজে লাগবেই লাগবেই লাগবেই, সেটা যদি সৎ ইচ্ছে থাকে কাজে লাগানোর। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।